হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ইজি এবং টেস্টি চিকেন স্যান্ডউইচের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি 6 পিস স্লাইস পাউরুটি নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, বাটার নিয়েছি, শসা এভাবে কুচো করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে আমি 1.5 খানা আলু নিয়েছি, আর নিয়েছি 1 বড় সাইজের পেঁয়াজ কুচি করে, আর চিকেনটাকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর কিছু মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে এতে আমি 1 থেকে 1.5 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাও ভালো করে ভেজে নিচ্ছি যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ পেঁয়াজ আর আদা রসুনটা ভেজে নেওয়ার পর এবার আমি এতে টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখুন, চিকেনের কালারটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে। আমি প্রায় 2 থেকে 3 মিনিট ধরে চিকেনটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, ধনে গুঁড়ো, চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো, সব মশলাগুলোই আমি 1 চামচ মতন নিয়েছি। মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এতে 2 চামচ মতন টমেটো সস অ্যাড করছি। টমেটো সসটা দিয়েও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট ধরে এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি যে মিক্সির বাটিটায় আদা রসুন বেটেছিলাম তার জলটা আমি এখানে দিয়ে দিলাম। মশলা ধোয়ার জলটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এর ওপরে একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট চিকেনটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন, চিকেনটা আমার বেশ ভালো নরম হয়ে গিয়েছে। খুন্তির আগায় আমি একটু ভেঙে দেখে নিলাম, চিকেনটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা এর ওপরে দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু হালকা হাতে স্ম্যাশ করে নিয়েছিলাম। এবার আলুটা চিকেনের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আলু সেদ্ধটা মিশিয়ে নেবার পর আমি এবার কুচিয়ে রাখা শশাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শশাটা দিয়েও আমি খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে পুরটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা মনে করলে এতে কিছুটা ধনে পাতা কুচিয়েও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। স্যান্ডউইচের পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। এবার আমি 2 স্লাইস পাউরুটি নিয়ে তার একটাতে আমি প্রথমে বাটার মাখিয়ে নেব। খুব ভালো করে পাউরুটির গায়ে বাটারটা মাখিয়ে নেবার পর এবার ওই চিকেনের পুরটা থেকে সামান্য একটু পুর নিয়ে যে পাউরুটিটার গায়ে আমি বাটার মাখিয়েছি সেটাতেই আমি পুরটাকে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি। দু চামচ মতন আমি পুরটা নিলাম, নিয়ে আমি খুব ভালো করে পুরটাকে স্প্রেড করে নিচ্ছি। পুরটা মাখানো হয়ে গেলে এবার আমি আর একটা পাউরুটি দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে সেট করে দিলাম। এবার আমি একটা ছুরি দিয়ে এইভাবে তেকোনা করে স্যান্ডউইচটা কেটে নিচ্ছি। এই দেখুন, চিকেন স্যান্ডউইচটা আমার একটা রেডি হয়ে গিয়েছে।
এবার আমি আর একটা পদ্ধতিতে চিকেন স্যান্ডউইচ আপনাদের করে দেখাবো। ঠিক একইভাবে পাউরুটির গায়ে বাটার মাখিয়ে 2 চামচ চিকেনের পুর ভালোভাবে স্প্রেড করে তার উপরে আরও একটা পাউরুটি চাপিয়ে দিয়ে প্যানে আমি সামান্য একটু মাখন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখনটা একটু সামান্য গরম হলে আমি এবার পুর দেওয়া পাউরুটিটা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছি। 2 মিনিট পর পাউরুটিটা উল্টে দিয়ে এইভাবেও চিকেন স্যান্ডউইচ করে নেওয়া যায়। এই এইভাবে চিকেন স্যান্ডউইচটা করলে খেতে আরও ভালো হয় এবং চিকেন স্যান্ডউইচটা খুব মুচমুচে হয়। এ দেখুন, ছুরি দিয়ে যখন আমি কাটছি তখনই আপনারা বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। তো আমি 2 রকমভাবে আপনাদের করে দেখালাম চিকেন স্যান্ডউইচ, একটা কাঁচা পাউরুটি দিয়ে আর একটা পাউরুটিকে মাখন দিয়ে টোস্ট করে। দুটোই খেতে ভালো হয়। আমি এইভাবে পরবর্তী পাউরুটিগুলোকেও ঠিক একইভাবে সেঁকে নিচ্ছি বাটারে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন চিকেন স্যান্ডউইচ, খেতে অসাধারণ হয়, চা বা কফির সাথে দারুণ লাগে। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।